নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পাহাড়ি চিংড়ি কালিয়া তো এটা তোমরা ভাত ফ্রায়েড রাইস বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি এই বাহারি চিংড়ি কালিয়া আমার এখানে কি কি লাগছে রেসিপিটা বানাতে দেখিয়ে দিই আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি একশো গ্রাম এইভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি গোটা গরম মশলা অল্প আর একটা গোটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা চিড়ে হাফ টমেটো আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁড়ে এক চা চামচ করে আদা রসুন বাটা ধনেপাতা কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো অল্প টমেটো কেচাপ আর নিয়েছি এখানে আমি চারটে কাজু আর এক চামচ চালমগজ বাটা আর আমার এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাদা তেল লাগছে তো আমি একটা কড়াই বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল গরম হতে দিলাম সাদা তেল গরম হতে এবার চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে লবণ আর হাফ চ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নেব গোলমরিচ দিলে সুন্দর একটা কিরকিরে ঝালভাব হয়ে যায় চিংড়ি মাছগুলোর মধ্যে এবার দেখো গরম হয়ে গেছে তেলটা তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো তো এইভাবে যদি আপনারা গোলমরিচটা মেখে চিংড়ি মাছটা ভাজেন তাহলে যে কোনো রান্নায় চিংড়ি মাছটা স্বাদ আরও বেড়ে যাবে তো দেখুন এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি ওই একই তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা একটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়া দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা একটা কুড়িয়ে নেওয়া পেঁয়াজ যেটা আমি আগেই দেখিয়েছি পেঁয়াজটা আমি কুড়িয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো হাফ টমেটো কাটা দিয়ে এবার আমি এইগুলোকে ভালো করে একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার পর্যন্ত এটা ভালো করে কষিয়ে ভেজে নেব তো দেখো এইভাবে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আমার প্রায় এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটা চা চামচ আদা বাটা চা চামচ দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি চা চামচ লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো হাফটা চামচ টমেটো কেচাপ যেটা আমি আগেই দেখিয়েছিলাম টমেটো কেচাপ দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এবার এর মোটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব মশলার সঙ্গে এবার অল্প একটু জল লাগবে আমার এখানে তো আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি যেহেতু চিংড়ি মাছ ভাজাতে লবণ দিয়েছিলাম এখানে একটু অল্প পরিমাণে লবণ আবারও দিয়ে দিলাম মশলার জন্য দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখার চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু অল্প করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে বাহারি চিংড়ির কালিয়া তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি এইবার আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করব। ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখুন কত সুন্দরভাবে আমার এটা রেডি হয়ে গেছে আমি তো রেডি হয়ে গেল আমার বাহারি চিংড়ি খুব অল্প সময়ে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো আমার রেসিপিটা এই পর্যন্তই টাটা